ইন্ট্রো দেখেই বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি আজকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুক্রবার আজকে এবং দেখতেই পাচ্ছেন রাস্তা কতটা খালি। ঈদের ছুটি শেষে এখনো মানুষ পুরো দমে কিন্তু তাদের কাজ শুরু করে নাই। প্রথমে জনিদের পিক করে এরপরে আমরা চলে যাব মিরপুরে। মিরপুরে 11:30 কি অরিজিনাল 10 একটা জায়গা আছে, সেই জায়গায় আমরা আসলে যাব। আমাদের একটা কাজ আছে, একটা ওষুধ নিতে হবে। আব্বা চলে আসছে। আব্বা আমাদের দিনটাকে খুব রঙিন করে তুলেছে, এই জন্য আব্বাকে একটা থ্যাংকস। ওর জন্য সবাই দোয়া করবেন এবং সবাই মাশাল্লাহ বলবেন। আসলে একটা বাচ্চা যে কত প্রিয় হয় আসলে সেদিন আমি অনেকটা ফিল করেছি। এই মুহূর্তে আমরা আছি মিরপুরে। আমাদের এখানে একটা কাজ আছে, কাজটা শেষ করে এরপরে আমরা কুইজে যাব। মিরপুর থেকে আমাদের সাডেন প্ল্যান হলো যে আমরা মোরসাইনের বাসা যাব এবং সেটা হচ্ছে বসুন্ধরা, বসুন্ধরা এল ব্লক। এই জায়গাটা আমাদের খুবই ফেভারিট একটা জায়গা। এই ফাঁকা রাস্তায় ঘুরতে কার না মজা লাগে। মনে করিস তো যদি আমরা ছবি আলটিমেটলি আমাদের আজকে কোনো প্ল্যানই কাজে আসে নাই। আমরা আজকে মোরসাইনের বাসায় অনেকক্ষণ ছিলাম, এরপরে মোরসাইনের বাসার থেকে আমরা গোকার্টে চলে আসছি। গোকার্টটা খুব ইজি টু কাম ফ্রম মোরসাইন হাউস। চালে দেব আমি একটু বলে দিই, সেখানে যে আপনাকে প্রথমে অনলাইন থেকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, কিউআর কোড স্ক্যান করে আপনি আপনার ফর্ম ফিল আপ করে তারপরে কাউন্টারে যেয়ে আপনার নাম বলবেন এবং আপনি কোন প্যাকেজটা নিতে চাচ্ছেন সেটি বলে দিবেন, তারপরে আপনি নিয়ে নিতে পারবেন। আমি 600 টাকার প্যাকেজটা নিয়েছিলাম, যেটা হচ্ছে 3 ল্যাপ। ওরা তো ওইদিকে রেডি, আমি একদম ফার্স্টে আসছি। আমার সামনে কেউ নাই, আমি এটা প্র্যাকটিসও করি না, কখনো চালাইও নাই। তো আজকে দেখি যে বাইকে হেলমেট পরে গাড়ি কীভাবে চালানো যায়। সো এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আমি একদম ফ্রন্টে আসি। এখন দেখবো যে কীভাবে চালানো যায়। এখান থেকে স্টার্ট হবে, এই হচ্ছে ইঞ্জিন আর সামথিং লাইক দ্যাট। এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে অ্যাক্সিলারেটার, এই দুটাই আছে, আর কিছু নাই, ক্লাচ নাই। সো দেখি, আমার গাড়ি 6 নম্বর ছিল, বাট আমি জানি না কেন এই বোর্ডে আমি নাই। আমার মনে হয় যে আমি 3 ল্যাপের জায়গায় 4 ল্যাপ চালিয়েছি, এই কারণে আমার এখানে পজিশন আসে নাই, সবার 2 ল্যাপ করেছিল। আচ্ছা আমি তোরে কই একটা জিনিস, আলটিমেটলি গোকার্টের যে পেইন বা পিনিংটা এটা কেটে গেছে, আমরা অলরেডি চালাইছি। আমার মনে হয় আমি 3 থেকে 4 ল্যাপ চালাইছি। সো এখন আমরা শেফ টেবিলে আসছি খাবার খেতে। এই শেফ টেবিলটা অনেক বড়, সো লেটস ট্রাই সাম ফুড হিয়ার। সালামস কিচেন হিয়ার, সো উই উইল ট্রাই দ্য কাচ্চি হিয়ার। সো দেখি এখানে কী আছে।